আসসালামু আলাইকুম পিউ ফ্যামিলি, কেমন আছে সবাই? তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। রিসেন্টলি আমি এই প্রবলেমটা ফেস করছি, যার কারণে ভাবলাম যে হয়তো তো তোমাদের মধ্যেও অনেকেই এই প্রবলেম মানে ফেস করতে পারো, এই জন্য ভাবলাম ভিডিওটা করে ফেলি। তো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা বিড়ালদের কৃমি হয়। একদম ছোট বাচ্চা বিড়ালদের যদি কৃমি হয় না, সাধারণত খুব একটা দেখা যায় না এরকম। আমি অনেক বিড়াল পালছি বাট কখনো এরকম পাই নাই, বাট রিসেন্টলি আমার একটু দেখছি। এখন বেবি ক্যাটদের থেকে ওই কৃমিটা আসছে না কোত্থেকে আসছে আমি বুঝতে পারিনি, বাট যেহেতু দেখছি সেহেতু আর অপেক্ষা করে লাভ নেই। তখন আমি কি করলাম, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, দেখছো তোমরা, মাদার ক্যাটের, ঠিক আছে? তো সেম প্রসেস, সেম থিওরি দিয়ে তোমরা বেবি ক্যাটদেরও চিকিৎসা দিতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে যে অল্প একটু আজওয়াইন নিয়ে সিদ্ধ করবা 5 মিনিট, তারপরে যে পানিটা বের হবে সেই পানিটা তোমরা ড্রপারে দিয়া আস্তে আস্তে করে খাওয়াই দেবা। আমি যে আমি আমার ক্যাটদের খাওয়ানোর চেষ্টা করতেছি, দেখতেছো লাফাইতেছে টুং 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 করে, আর শান্তিতে এগুলো খাওয়াইতেই দেয় না, জানো? অবশ্যই যারা ক্যাট পালে সবাই জানে। যাই হোক, তো এটা খাওয়াই দিবা। এটা খাওয়ালে ওদের পেটে যে গ্যাসের সমস্যা, এটা তোমরা রেগুলারলি খাওয়াইতে পারো, বা সপ্তাহে 7 দিন, যে জিজ্ঞেস করতে পারো যে আপু কয়দিন খাওয়াবো, সপ্তাহে 7 দিন খাওয়াবা, সপ্তাহে 7 দিন, সরি মাসে 7 দিন, ঠিক আছে? ভুল ধরো না, আবার ঝুলা পড়ো না আমার গলায়, ভুল ধরা আপু সপ্তাহে 7 দিনে, সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিনই হয়। যাই হোক, তো 7 দিন খাওয়াবা, টেনশনের কোনো কারণ নেই। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই অবশ্যই আমারে কমেন্ট করে জানাবার, ঠিক আছে? আমি তো তোমাদের সাথে আছি। আর যারা আমাকে অনেক অনেক কমেন্ট করো বা বল অনেক ছবি দেখাইতে চাও বা প্রবলেমই কর মানে সলিউশন চাও, তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করবা, প্লিজ প্লিজ প্লিজ। কারণ ইউটিউবে আমি তো এখানে তো মেসেজ অপশন নেই, তাই না? তো তোমরা যখন কমেন্ট করো তখন আমি বুঝতে পারি না অনেক সময়। রিসেন্টলি একটা ভাইয়া একটা কমেন্ট করছিল, আমি বুঝি নেই, বলছিলাম ভাইয়ের পেজে যেতে, তো খুঁজে পাই নাই বা যায়নি। যাই হোক, আমার পেজের নাম হচ্ছে পিউ ফ্যামিলি, সার্চ দিলেই দেখবা একই লোগো, সেম লোগো, সেম চলে আসবে, ঠিক আছে? কোনোই নেই, যাতে তোমরা প্রবলেম ফেস না করো, এই জন্য আমি সেম ভাবে বানাইছি, শুধু গ্রুপটা আলাদা, পিউ ফ্যামিলি আড্ডা। যদি গ্রুপে কেউ জয়েন হইতে চাও, তোমরা ফান করতে চাও বিড়াল নিয়ে, অনেকে ফান পোস্ট দেয়, তো এই জন্য আমার একটা গ্রুপ আছে পিউ ফ্যামিলি আড্ডা, সেখানেও তোমরা যা ফান পোস্ট দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যে কোনো সমস্যায় যদি আমাকে কোনো ছবি দেখাইতে হয় বিড়াল সম্পর্কে, তো সেহেতু তোমরা আমার পেজে নক দিবা, পেজে ইনবক্সে দিলে আমি ওটা অবশ্যই চেক করার অনেকটা চেষ্টা করি। আমার একটু ফোনের ইস্যু আছে, আমার হাতে এখন আপাতত ফোন নেই, এই জন্য মাঝে মাঝে হয়তো ভুল হয় যে মিস্টেক হয়, আমি অনেক কমেন্ট দেখতে পাই না। তো সবাই একটু দোয়া করবা বেশি বেশি, যাতে আমি একটা ফোন নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই লাইক ফলো দিয়া পাশে থাকবা, আর আমার পেজটারে একটু শেয়ার করবা, আর ইউটিউব চ্যানেলটা তোমরা শেয়ার করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।